কাঁচরাপাড়ায় বৃহস্পতিবার সকাল থেকে ফের ইডি আধিকারিকরা তল্লাশি চালান। কাঁচরাপাড়া পাল্লাদহ মসজিদ সংলগ্ন অঞ্চলে রবি বুজরু নামক এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন কাঁচরাপাড়া পৌরসভার কর্মী মিজানুর রহমান। তারই খোঁজে সিআরপিএফ কর্মীদের নিয়ে প্রায় আট ঘন্টা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে বেরোন ইডি আধিকারিকরা। দেখে নেব সেই চিত্র ও শুনে নেব এই বিষয়ে বাড়ি মালিকের প্রতিক্রিয়া। ওনাদের ফোন নাম্বার নিল, এইটুখানি জাস্ট নিয়েছে, আর নাম ওনার জিজ্ঞাসা হয়েছে। ওদেরই ব্যাগ না না কিছু নিয়ে যায়নি, কিছু নিয়ে যায়নি। হ্যাঁ সই করিয়েছে, আমি জানি না, না ঘরে ঢুকিনি। তালা দেওয়া, ওদের কাগজ অনেক বড় কাগজ লিখা আছে, আমি জিজ্ঞেস করলাম, বললো সই করতে হবে। না বললো না, বলছে তুমি এই বাড়ির মালিক, তার জন্য তোমাকে সই করতে হবে। না না আমি তো ফোন নাম্বার দিয়েছি, এখন ওরা জানে যোগাযোগ করতে পেরেছে কি না পেরেছে জানি না। হ্যাঁ আমার সামনে ট্রাই করলো, আমার ফোন দিয়েও ট্রাই করলো, ফোন লাগলো না, সুইচ অফ। পাঁচ বছর ভালো, এখানে পাড়ার লোকের সাথে আরো মেশে ভালো। লাইফস্টাইল কেমন ছিল? ভালো। হাত খরচ টরচ না, বাজে কোনো নেশা ভাগ নেই, কোনো হাত খরচ নেই, খাওয়া দাওয়া ভালো করে, ব্যবহার চরিত্র ভালো। পাড়ার এখানে লোকের সাথে দিলেন আপনি কার সোর্সে ভাড়া দিলেন? আমি ও নিজে এসেছিল, কারোর সোর্সে না। ভাড়া কেমন দিতে? আমি ভাড়াতে কি বেশি ভাড়া? আমার পাল্লাতে পুরো ভাড়াই চলে। অন্যান্যদের যে ভাড়া দেন তাতে কি মিজানুর বেশি ভাড়া দিত? না সেম ভাড়া। কত টাকা? 2000 ভাড়া দিত পার মান্থ। কারেন্টের বিল আলাদা। বাইরের লোকজন কি আসতো এখানে? না, ওর বন্ধু বান্ধব তো সাথে চাকরি করে, ওই এক দুজন। এই যে মিজানুর রহমান যে আপনার বাড়িতে ভাড়া ছিল, ভাড়া দিয়ে রাখা কিছু নিয়ম আছে, সেগুলো কি আপনি পালন করেন? হ্যাঁ আমি হ্যাঁ পুলিশকে জানা, আধার কার্ড নিয়ে জেরক্স নিয়ে রেখে দিয়েছি। আপনার কাছে আছে? হ্যাঁ আছে। ওরা চাইলো আজকে যারা এসেছিল, হ্যাঁ ওনার ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি মাঝে মাঝে আসতো, ওর বউ বাচ্চা একটা 10 না 9 বছর একটা মেয়ে আছে, একা থাকতো। আছে এই যে নিচে আছে দুজন ফ্যামিলি, রেলের চাকরি করে। ওই ঘরটাই কি বেঁচে নিয়েছিল? ওই পাশের যে কোনার ঘরটা? না ঘরটা আমার খালি ছিল যখন এসেছিল, তখন খালি ছিল। এরপরে কি করবেন? এই যে এই ঘটনা ঘটার পরে জানতে পারলেন, পরে কি করবেন? কি করবো বলেন? মানে ভাড়াটা কি আবার? ভাড়াটা প্রুফ থাকলে দেবো, প্রুফ না থাকলে দেবো না, প্রুফ ছাড়া আমি কাউকে দিই না। আপনার নামটা বলুন। রবি বুজরু। বিউটি রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো থেকে বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য নিজেকে আরো সুন্দর করে সাজাতে চান, তাহলে আর দেরি কেন? আজই আসুন হাবিবস ফ্যামিলি স্যালোনে। আবার কি ভাবছেন কিভাবে নিজেকে সাজিয়ে তুলবেন? অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট দ্বারা হেয়ার কাটিং, হেয়ার স্পা, ফেসিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু আর্ট করাতে চান? তবে বন্ধুরা আর দেরি নয়, এখনই চলে আসুন কাঁচরাপাড়া কাপা অঞ্চলে লোকনাথ কমপ্লেক্সে এবং সেজে উঠুন নিজের মনের মতো হাবিবস ফ্যামিলি স্যালোর মাধ্যমে। আমাদের ফোন নম্বর 7319378810, এছাড়াও 8653372410। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচরাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নাম্বার
9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।